তোর কোন কোন জায়গায় হিংসা গো জুনা নারকেল, সবসময় তোর হিংসা গো জুনা নারকেল। জুনা নারকেলের যখনই দেখে তার থেকে লম্বা চূড়া বা পরিষ্কার কোনো মেয়ে গায়ের রং, তখন জুনা নারকেল হিংসায় ইয়ে বাইরে যায়, মানে হিংসায় সাজের দায়িত্ব নেয়, নিজে যান টিরিং টিরিং করে হাজি হাজি বাইরে। তো মানুষ মনে করে বাবার হিতি কত বড় এক্সপার্ট, হিতি কত বড় বিউটি এক্সপার্ট, হিতি হাজে কি সুন্দর করি মানুষ মনে করে। তাহলে আচ্ছা আর মাই এগারো কদর হাজাই দেশ বাবুরে আনাগরে কী কইতাম ভাই বোনেরা, হিতিরে জনে দেখ আর করে একটু হাজাইতে হিতিতে গায়ের রং বেশি বসা, তখন হিতি এমন একটা বাইদানি সাজ দিব কার কথা কইতেছি, হিতির একমাত্র ননদ মাহি বাইদানিভাবে একটা সাজ দি বাইদানি একটা শাড়ি ভরাই দিছে মাহিরে। হঠাৎ করে তানজিলা কোন অকেশনে এই ধরনের শাড়ি পরে মানুষ, যে এই মুহূর্তে মেরে এরকম করে একটা শাড়ি পরাই দিল কি কারণে? কত দর্শক নর্মালভাবে শাড়ি না পরাই এইভাবে শাড়িটা পরাই দিল কেন? যেন মাহিরে বাইদানির মতন লাগে দেখতে দর্শক, বাইদানি না নাকি বাইদানি তো ওই যে রাস্তায় হ্যান্ডি হ্যান্ডি এরমভাবে শাড়ি হিন্দি আডানা সনিসেদি ফেডিকোট সায়া সায়া দেওয়া জানি যে সিঙ্গে লাগাইবেন দাঁতের ফোকা খুলবেন গাঁটটি কান্দর লইলে আন্টে দিয়ে দেন না রাস্তায় নামলে বড় বড় ফুসু চুলের মধ্যে লাগাই লাগাই দেখলো ডর লাগে ওড়ে। তো তানজিলা মাহিরে এই গয়টার দিছে দর্শক, তানজিলা কয় হিতে শাশুড়ি বেলে রান্ধা বেলে ভালো জানে না রোস্ট, শাশুড়ি শাশুড়ি ভালো জানে। বাপুরে তিশা বিয়ারি মুখ কতক্ষণে মিষ্টি মুখে তুলি খাওয়াইব, হে টাংশানে অসুস্থ হয়ে গেছে আজকে কইল যেটা ঠান্ডাইব বিয়ারি মিষ্টি মুখ করাইয়া। মাগো দর্শক কান্না করে কী কইতাম বদাতে চলিয়েছে, আয়া পড়ছি এখন আর বেশি খাইতে পারি না, হে 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 বেশি খাইতে পারি না, হে দিকে আমাদের এটার নাম কিতা বালিশ বেগম লুলু ইতি বই গেছে আজ্জা আবার তানজিলারে ইয়া করার জন্য, তানজিলা 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 এক বছর ধরে তানজিলা তানজিলা বাবি 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 এক বছর ধরে চলতে আছে। দর্শক কেন লুলুর এই কথাগুলো বললাম ভিডিওর ভিতরে গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন কি কি বলতে চাইতেছি। বুতনি হিন্দি এত হাঙ্গা বইতে 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 সাদ মিটে না, আবারও বেলে হাঙ্গা বইতে বেলে মন চাইতেছে, আবারও বেলে হিতি বেলে হুসু লাগাই, তারপরে বাইদ্য নিষ্ঠেলে সাই মাই হিন্দি মাথার মধ্যে হুসু মুসু লাগাই, হিতি বেলে আবার বেলে ঝাঁক ঝমক বাগে বেলে অনুষ্ঠান করিব, তার হরে দি ঝাঁক ঝমক অনুষ্ঠান করি বইবে হিতি কী আশ্চর্য। কত বা কতবার হিতির হাঙ্গা বইতে মন চায় দর্শক, হিতি আন শারমিনদের পরিমাণ নিয়ে রোস্টিং করতে বইছে, কী কী হয়েছে না হয়েছে ভিতরে বিষের খনি তল হেঁটে লইলে ঘুরতে আছে, আর বাবু হাঙ্গিরটার অবস্থা দেখছেন নি, হে ভাই যে হাতে বস্তাটা নেয় অথচ মা বিধবা মারে রুজি করি খাবাইতে পারে না বাবু হাঙ্গিরটা। পরে বাবুরে দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনরা ভালো আছেন নি? লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক একশো বার দিয়ে দিয়েন, তো ব্যক্তি মিলি চলেন সামনের দিকে আগাই যাই, আর কারোলে কথা কম এতক্ষণ কিন্তু আপনারা বুঝে গেছেন তাহলে টুকুর করে আলোকে চলে এই আনারা। বাপুরে বাপু হিন্দি বয়স দিতে আছি বেড়াই গানে রাত্তার বেলা আমি কীটা করতে আছে রাস্তার মধ্যে কাম মন চাই যে কী করতাম জানেন না, কি ঠেটে 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 কীতে একটা চলতে আছে মনে ইট মিট নামাইব না রাস্তার কাজ করবো করতে ইত্যান না ঠেটে 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 চলতে আছে। ভাই যায় কথা না বোঝেন হেল্লাই টুকুর করে মাফ করে দিয়েন চলেন সামনের দিকে যাই মূল কথার মধ্যে চলে যায়। বাবুরে দর্শক বাদাতে চলে গেছে শ্বশুর বাড়ি, এই না শ্বশুর বাড়ি না বিয়ের বাড়ি, তিন তিনটা বেড়ি, একদিকে কাঁথা শিলেন না বেড়ি, আরেকদিকে হিন্দি আইসে গালফুলি, এ পাশে দিয়ে আছে কোদাল সাবানা, এদিকে বুড়ি মাক্কি পাশ দিয়া, এখন এনে যাইতে বেড়া দোনোটা একটা মুদি দোন্দার আর একটা বেলা শুয়ারি বেসে, আর এক আর এক না না আছে বেলে তামাক তামাক বেসে করিম বিহারি বেসে দৈন্যতা সব ব্যবসায়ী বিহারি মানুষ। দর্শক বেড়া দোনোটা আইসে একটু দেয়া কইতো মানে দুপুরকে খাইতে আই বদার লাগে দেয়া সাক্ষাৎ করে গেছে গে বেড়ারা কর্মজীবী মানুষ কর্ম করি গা, যদিও হিন্দি লুবি সাবানার জামাই একটু কামসোরা টাইপের মানুষ, বডিটা দেখলে বোঝা যায় আর মনে হয় এতে কামসোরা, বিশ্বাস করেন দর্শক এই টাইপের বেড়ারা একটু বাউন্ডিল্লা হয় সংসারই হয় না কামসোরা হয়,
দেন না লুবি সাবানার ঘরের কি অবস্থা আর ইয়েন্দি শাশি শাশুড়ি গাল ফুলি নেয় কিচ্ছু দেয় না ঘরের ভিতরে কিচ্ছু দেয় না তো তানজিল গাল ফুলির ঘরের ভিতরে কি আছে না আছে পুরা ঘর কিন্তু ভিডিও করে না কিন্তু বাইরের থেকে ক্যামেরা ধরলে বিল্ডিংটা কিন্তু বড়ই দেখা যায় তার রান্নাঘর দেখছে নিন দিয়ে সিঁড়ির নিচে দি সুলো হোক বইয়ে আর কবে ব্যাচিং হোকে বইয়ে কী তার রান দেয় আর এত বড় বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ির নিচে কিনলেই ব্যাচিং আর রান্নাঘর দর্শক গাল ফুলির বিল্ডিং কিন্তু বাইরে থেকে বড়ই দেওয়া যায় কিন্তু গাল ফুলির ঘর এটার কীতে ভিতরে কীতে মানে দুই রুম কমপ্লিট করছে মনে হয় মোতাল্লাই তো দর্শক ইয়ে এবার যাই গিয়ে বাপির কাছে বাপির কথা কই আগে বদা এনে বাড়ির মধ্যে থাই থাই কিতে কিতে ফোন দে মারে আর বোন দিয়ে আর দাঁতের বাগান এনে বই বই বিউ খোর বিউ না আনার লাই কত রকম আম্মু আম্মু ভাইয়া ভাইয়া তানজিলা আরে দাঁতের বাগানের ব্যক্তিগত লাইফ নাই রে বলক আর বেলে বলক আর নিজের বলক বানাইব না বানাই শুধু আম্মু আম্মু ভাইয়া ভাইয়া বিখ্যাত আর কুখ্যাত এক ভাইয়ের বউ আছে বাবি বাবি হ্যার নাম নিলে ভাইরাল হ্যার নাম নিলেই বিউ আবার বাবির পিতৃ পরিচয়হীন এক মাইয়া আছে তানুমণ্ডল হ্যার নাম নিলে ভাইরাল যার কারণে হেরা দিনে বাবি বাবি তানজিলা তানজিলা দর্শক বদার মা বদা এনতাই ফোন দেয় নাটকীয় ফোনে কথাবার্তা হয় লুলু আবার এটা এই ফোন কল ভাইরাল করে বদা কিন্তু এটি ভিডিওর মধ্যে দেখায় না তো বদা কিন্তু এটি বলে না কিন্তু লুলু এনতাই বই ভাই ভাইয়ের লোকের ফোনে কী কথা হয়েছে ফোন কল ভাইরাল করে বাপু রে বাপু যদি একটা ব্লগিং চ্যানেল থাকতো আমি কত ফোন কল দিয়ে ভাইরাল করতে দেখতাম ভাইগুলো লগে কত কাজে নাড়াই কত কিছু করি ফোন দিয়ে দি বুঝছেন নি তো এই কাজে নাড়াই এড়ি আনগুলো লগে কই কই যে কত বিউ নিতে হাইলাম বাপুরে কিয়া কইতাম সিরিয়াস কাজে না বুঝছেন নি এটি একটু পার্সোনাল কাজে নাড়াই এরি মানে একটু লাভিং লাভিং কাজে নাড়াই তো দর্শক এড়িরে ইস্যু করে করি আহারে বিউ দিয়ে হারাইলে তাইলে আমাকে যে আমার ভাই কেন আমার সাথে এরকম পেলল আমার ভাই কেন আমাকে সম্পত্তি দিবে না আমার ভাই কেন বাপের বাড়িতে যাইতে আমাকে নিষেধ করলো এরম টাইটেল থাম্বনেল যদি কতটি লিখতে ইতাম রে ভাই বিউ বিউ হারাইলে লেমক তো দর্শক ইতিকু মতন নীল লজ্জার বেলার যে কোনো জায়গার মধ্যে নাই বই রয়েছে মালয়েশিয়া নিজের কন্টেন্ট বাদ দিয়ে হিতি হিতি তো বলোগার দর্শক হিতি তো বলো আর হিতি তো নিজস্ব পার্সোনাল কন্টেন্ট থাকার কথা নিজের কন্টেন্ট বাদ দিয়ে বিখ্যাত আর কুখ্যাত বাইরব আর পিতৃ পরিচয়হীন কুখ্যাত বাইয়ের বাইয়ের ইয়া পিতৃ পরিচয় ছাড়া মেয়ের কাহিনী নিয়ে বই বই হারাদিন আম্মু আম্মু তানজিলা তানজিলা ভাবি ভাবি তো দর্শক বাপ্পি তো গেল ওইখানে বাপ্পি মানে বাজার পর্যন্ত করে না এরকম নাড়া নাড়া বাজার পর্যন্ত করে না বুড়া নাজমা বেগম দিয়ে বাজার করে খায় কিন্তু দেখেন না বিয়ার বাজ্যে কী পরিমাণ কেলানি আর হেদিকে বস্তির বোটকা জাম্বু দৌড়ে আইসে ইয়ানিতে কিয়া জানি কয় ওভেন বাইর করি নে আনাল্লাই মা কয় এডিনের একটারও কোনো লজ্জা নাই বেডিডি গীতে বেডিডি কতনিডিরে দৌড়ি লই আইসে বেডিডিরে বাপ্পি আইলে সারো দিক দিক গির 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 করে ধরব আর বাপ্পি কেব বিয়াইন 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 তিশান হেন যে নটঙ্কি শুরু করছে কী নটঙ্কি শুরু করছে জানেননি মানুষে যে ঘাটতেছে তিশার কমেন্ট সেকশানে প্রচুর ঘাটাঘাটি করতেছে মানুষে কিছু কমেন্ট পাবলিশ করছে কিছু কমেন্ট করে নেয় যার কারণে তিশা উনি এনে যায় আবার অসুস্থ হওয়ার বান্ধে আইতে আছে আর তিশা ব্যাকের লগে একসাথে বইয়া ঠাসাইয়া কতটি খাইতে পারব না রোজ মোস তো আলাদাভাবে তিশা যখন পাঁচজনালি এসি রুমের মধ্যে বই তিশা খাইব বুঝছেন সবাই সামনে বইলে তো তিশা ঠাসাইয়া কতটি খাইতে ইত্য না এলে তিশা পরে বইব খাইতে তো দর্শক একটা কমেন্ট হরি হুনে আন্না করে দুইটা কমেন্ট তিশা পাবলিশ করছে লিখছে আপনি নাকি অসুস্থ নাকি শুধু শুধু কাজের কাজের বেলায় ঢং ধরেন যে এত ওভার ফ্যাশনের কি আছে এক হাতে চুড়ি ঘড়ি ব্রেসলেট তারপরে কিতা কন যে কমেন্ট করছেন হেতেরে কই মাকে কোনায় যাইব ওভার ফ্যাশন দেখে মাকে কোনো একটা ভালো ক্লাসি পরিবেশে যাওয়ার মতো মাক্ষির অবস্থা আছে মাক্ষি যাইব যেন ওভার ফ্যাশন দেয় তো কোনাই যাবো যাইবো তো রেললাইনের পাশের বস্তি বোটকা জাম্বুর বাড়িতে হেনে সবডিরে বুঝাইতে চায় সবডি তোরা আমার চাকরানি আমি হইলাম মহারানী তোরা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর ঘুরঘুর করবি এই জন্য আমি এত স্মার্টার স্টাইল দিয়ে হেনে জ্বলি যাই যদিও ল্যাবস্টিক এটি ঠোঁটের হিন্দি কতটি বাইরে দিয়েছে হিন্দি কতটি বাইরে দিয়েছে বুড়িয়া পেটিরা চোখের ভিতরে সুরমা লাগাই যে সুরমা লাগাইলে ল্যাবডাইন একটা লাগে না বয়স্ক মহিলারা তো মাকে কাজল দেয় এরম্মা করি ল্যাডাইন না সেডাইন না করি কোনদি কোনদি কাজল বাইরে থাকে মাক্ষির
পিডিওর ভিতরে সবাই তানজিলার দোকানে গেছে, লেদ বাঁধি যাই এডিনি বেলে আমার বেলে কি শপিং বেলে করতে গেছে, লোভি সাবান ওঠে জমায়ন ইয়া করে কি জানি কো শপিং করতে গেছে তানজু ফ্যাশনে। মাগো কি আশ্চর্য দেখছিনি, সবাই স্বাবলম্বী বানালেছে নিজের টিয়া দি, তানজু ফ্যাশনে যে লোভি সাবানার শপিং করতেছে। তবে আর যাই হোক, আজকে কিন্তু লোভি সাবানার গেট আপটি সুন্দর ছিল, একদম বয়স্ক মহিলার একটা যে ভালো একটা ভাব ছিল ওই রকম লোভি সাবানার চেয়ারের মধ্যে ফুটিয়ে এসে টিশার মতে এরম উগ্র ও শৃঙ্খল, তারপর দি ফিট হিপ সব দেওয়া যায় এমনভাবে হিজাব বাঁধে। এই পোটলা বান্ধার কোনো দাম নাই, যারা মাথার ভিতরে এভাবে পোটলা বাঁধে এসব পোটলার কোনো দাম নাই, পুরা শরীর ফিট মিট ওড়না দিয়ে বুক কাভার করে করতে পারে, যারা একটু পাতলা মাতলা আছে তারপরে এটা কোনো নিয়ম নাই, যারা মাথায় হিজাব বাঁধে ফিট টিট ঢাইকে বাঁধতে হয়, ফিট হিপ সব কিছু টিশার ধপাস ধপাস করতে আছে, আর এদিকে ইয়া পাতলা ওন্না বুকের উপরে একটু কাভার করে মাথা কাভার করছে, কি যে বাজে লাগে পিছন থেকে দেখতে টিশারে এই ধরনের হিজাব বাঁধার জন্য। ফ্যাশন এনে দুই দুই বিয়াই আছে, মুখে তুলি খাওয়াইবো আগা পাশা সব দেবো টিশার, কারণ হয়েছে দর্শক হিজাব যেহেতু মাথায় বাঁধছে তিশা কিন্তু আলাদা একটা হিজাব বাঁধি ওড়নাটা সুন্দরভাবে গায়ে নিতে পারতো, পুরাটা ফিট বড় ব্যাকগ্রাউন্ড মানে সব দেয়া দুপুস দুপুস করে আঁটতে আছে, বাপুরে আই কইতে না ইহেন্দি তিশা অসুস্থ হয়ে গেছে, অসুস্থতা না আটক করে মানুষের যে গাইতে আছে যে বাসায় অসুস্থ অসুস্থ করেন, ভিডিও বানানি বন্ধ নেই কিন্তু অথচ মানে ইয়া ঘর বাড়ি পরিষ্কার করেন না, ঘরের কি নোংরা হয়ে রয়েছে, আবার আপনি অনেক এনে যান লোভি সাবানের বাড়িতে এটা একটা নাটক দিয়েছে যে অসুস্থ হওয়ার। ভুটভুটটা বাদতি তানু মণ্ডলের কথা কই জুনা নারকেল কি যে বলে, মানে এত ফাঁকনার ফাঁকনা এই মাইয়া যে কি বলবো, মনে হয় যে এই মহিলা আরও 30 বছর সংসার করার অভিজ্ঞতা আছে এই মেয়ের। দর্শক মানে তিশা এই যে দ্বিতীয় হাঙ্গা পঞ্চম হাঙ্গা এটি যে তানু মণ্ডলের সামনে সব ঘটছে, যার কারণে তিশার সাথে সাথে তানজিলারও সংসার করার মতো একটা অভিজ্ঞ হয়ে গেছে, যে বাপের সাথে মা সংসার এটা হয়েছে আলাদা একটা বিষয়, কিন্তু যখন মা অন্য জায়গায় বিয়ে বই একটা সংসার করে তখন এই যে তানজিলার লগে লগে তাইতেই সব এসব গুটগুটটা বাড়তি ঝুনা নারকেল গুলা গিরি সব শিখিয়ে গেছে। আর আরেকটা হয়েছে কি বাই বন্ড এগুলো এমনি জানে, কারণ ওই পরিবেশ জেনেটিকভাবে তো ওই মা খালাদের মধ্যে সে বড় হয়েছে এবং তাদের রোডজাত ওই জন্য তানজিলা এত ফাঁক নামি এই বয়স। দর্শক তানজিলা ইয়া তানজিলা তার শাশুড়ি লোভি সাবানা এই যে কষ্ট করছে কামের বেড়ির মতো করতে রয়েছে, গাল ফুলিয়ে একটু ফলো রাঞ্জি আর মনে রোস্টার রাঁধে দিছে, আর তানজিলা যখন প্লেটটা ঘরে আইছে তানজিলা কি কয় এই যে প্লেট বাটি ভরতেছে ধুইতেছে লোভি সাবানা কাটতেছে রাঁধতেছে সব করতেছে, তানজিলা কইতেছে যে আমার শাশুড়ি কালকে রোস্ট রাঁধছে মশলা বেশি পড়ে গেছে ভালো হয় নাই, এটা মনে হয় ঠিক আছে এটা মনে হয় পারফেক্ট আছে, এটা লগে লগে কাঁথা শিলেন না বেটি কইতেছে যে ইয়া করছে যেটা দেখতে সুন্দর এটা খাইতেও সুন্দর, মানে গাল ফুলিরটা সুন্দর হয়েছে তানজিলা প্রশংসা করতেছে, অথচ লোভি সাবান আছে 24 ঘন্টা রাইতে 10টা 11টা বাজেও নুডলস রাঁধি যে খাটের উপরে দিয়ে গিয়ে, বাপ রে বাপ কি যে একটা অবস্থা। বস্তির বোটকা জাম বলে কি টেক কেয়ার যায়, আর একটু তুমি খাই ফেলো স্প্রেড আগে আগে একটু খাই ফেলো, আবার তুমি খাইতে বসে যাও ডিম শুধু ডিম খাই মাংস নাও না কেন, ডিম খাইতে খাইতে ডিমের মতো যেতেছো, লজ্জা সরম কিচ্ছু নাই, নতুন বিয়ে হয়েছে বাপ মা শ্বশুর শাশুড়ি সব এদের কোনো লজ্জা নাই, মুখেরও লজ্জা নাই মনে কোনো জায়গারে এদের লজ্জা নাই, নাইলে এই নতুন বিয়ে হয়েছে ওর ওরে বাপ মা সবার সামনে কি শুরু করে এই মাইয়া। একটা কথা তা সে তানজিলা মানে তার ফেডের ভিতরে এত হিংসা এই মাইয়ার, এমনি গুড গুডটা বাদতে জুনা নারকেল টেপিয়ে রয়েছে কিন্তু হিংসা যে এই তানজিলার মনের ভিতরে কুটকুটকে ভরা, সেদিন আমরা দেখছি তানজিলা যখন ইয়েতে গেছিলো শোরুমে গেছিলো উদ্বোধনের দিন মাহি তানজিলার পাশে দাঁড়াইছে সবার মুখে তানজিলা কেক দিছে কিন্তু মাহির মুখে দেনাই দেনাই কেন, মাহি উঁচা লম্বা চুল টুল বয়সরা দেখতে সুন্দর, মেয়ে এখনও গুছাই চলতে জানে না, আরও একটু ধরেন কলেজ ভার্সিটিতে চলে গেলে আরও ফ্যাশন সচেতন হয়ে গেলে অনেক সুন্দর লাগবে মেয়েটার, লম্বা চড়া হাইট আছে যদিও কীরকম দাঁতের ওই পাশে দিয়ে কীরকম লাগে দেখতে জানি, তারপরে যাই হোক ভালো কিন্তু লম্বা চড়া আছে। তো দর্শক এই তানজিলা সেদিন দেখলাম মাহি পাশে দাঁড়িয়েছে তার মুখে কেক না দি অন্যদেরকে কেক দিতেছে, কারণ তানজিলার থেকে ওই মেয়ের সুন্দর লাগতেছে দেখতে এই জন্য হিংসা। আজকে দেখেন একটা শাড়ি দিছে পরার জন্য ওই রঙ্গিলা শাড়ি, এই রঙ্গিলা শাড়ির মার্কেট প্রাইস কত জানেননি 550 টাকা করে অন্য অন্য ফেজের মধ্যে সেল করতে আছে, তো এই এই যে একটা কিয়া জানিয়ে কোহিনুর এই কোহিনুর 800 টাকা 650 টাকা বিক্রি হইতেছে অন্য অন্য ফেজে, আর এই গুটগুটটা তানু এডারে
কত বিক্রি করে, 1200 টাকা বিক্রি করে, তারপরেও কত হাগল। দর্শকদের শোরুমে দেখবেন কোনো কাস্টমার নাই। মিম যেটা বললো আচ্ছা ঠিক আছে, সামনে বলতেছে মিমের কথা, তানজিলার পর্ব শেষ করি। তো এই গুটগুটটা বাতি মাইয়া এই লম্বা চোড়া মাই মায়ের কুচি দিয়া শাড়িটা পরে আঁচলটা লম্বা করে শাড়ি দিলে দেখতে অনেক সুন্দর দেওয়া যাইতো। মাইয়ারে বাইদানি ভাবে সুইপার জাতিরা যে শাড়ি টাড়ি কেমনে কেমনে পরিয়ে এডিনে রাস্তার মধ্যে আই চান্দা তুলতে ইয়ে মাঝে মাঝে মাইয়া টাইয়ার বিয়ে লাগলে। এই স্টাইলে মানুষের বাংলা স্টাইলের শাড়ি পরার একটা সময় আছে, হয় কারো গায়ে হলুদে না পয়লা বৈশাখে, এটাতে কিন্তু একরকম সবাই পরে ভালো দেখা যায়। কিন্তু আজকের প্রোগ্রামে যে একটা মার্কেটে যাবে মেয়ে তার বায়ের জন্মদিন, এইভাবে এইভাবে ওই যে এডি কি জানি কয় দাঁতের পোকা সিঙ্গে লাগাইন না খুলিন না বেডিরা যেভাবে পরে এইভাবে শাড়ি একটা পরাই, এটার কেমনে এমনভাবে গুছাই দিছে মেয়েরে ইয়া ব্লাউজের মধ্যে পিন আপ করি শাড়িটা লম্বাভাবে শাড়ি দিলে মেয়ে খুবই সুন্দর দেখা যায়। তো কিন্তু তানজিলে হিংসা করি হিংসা বাঁচতেছে না, হিংসা করি তানজিলে মাহিরে এইভাবে শাড়ি পরাই দিছে বাধ্য নেই স্টাইলে। তো মা এই মেয়ে কোনো স্পেশাল কোনো অকেশনে যাইতেছে না, বাঙালি বাঙালি সাজের জন্য বাঙালি কোনো অকেশন না এটা, এটা মেয়ে একটা নর্মালে বাইরেছে। এইভাবে এরকম একটা বাইদ্যের নিষ্ঠলে একটা শাড়ি পরে দিয়ে শাড়ি দিছে হিংসায় মানে ফ্যাট জ্বলে যায় এই তানজিলার। বাপরে বাপ, দেখবেন মেয়েটা এত হিংসুটা কদিন পরে তান আর তাবিয়ারে কি পরিমাণ হিংসা করে এই মেয়ে। আরও কিছুদিন গেলে তাবিয়া যখন বর্ষার হয়ে যাবো বিয়ে সাদিয়ে আইব, বাপি তো তাবিয়ারে অনেক ভালোবাসার চেষ্টা করবে ভালো একটা জায়গায় বিয়ে দিতে। নাম ফাতিয়া, ফাতিয়ার যে এই অবস্থা দেখেন, ওই আমলে কিন্তু ফাতিয়ার মা জাগা বেচছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছে, তানু মণ্ডলের দেখেন কলেজের গন্ডি ফারিতে পারে নাই। তারপরে ফাতিয়ারে একজন শিক্ষিত লোকের সাথে বিয়ে দিছে, ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দিছে, হ্যাঁ দেখেন। অথচ তানজিলারে বেকার একটা ছেলে ধরি, কারণ ফাতিয়ার বাপ ছিল, ফাতিয়ার বাপের যোগ্যতা ছিল, এই জন্য মেয়েরে ভালো জায়গা। ফাতিয়া যে কিতা এটা আমরা তো দেখি সামনাসামনি। তো ফাতিয়ার বাবার সম্পদ ছিল বা পরিচিত ছিল, যার কারণে তারে হয়তো ফাতিয়া এরকম একটা মেয়ে দেখে শুনে বিয়ে দিছে একটা শিক্ষিত ছেলের সাথে। পারিবারিক ব্যাকগ্রাউন্ড অবস্থা যাই হোক, কিন্তু শিক্ষিত একটা ছেলের কাছে বিয়ে দিছে। তানজিলের অবস্থা দেখেন, দৈরা কিন্তু বাপ্পি বিয়ে দিয়ে দিছে কার সাথে, বেকার একটা পোলার সাথে, এবং তাদের অবস্থা খুবই খারাপ। তো মানে তানজিলার তো এই ছেলে ছাড়া কেউ বিয়ে করবে না, এটা তো বাপ্পিও জানে। তো এই জন্য দিয়ে দিছে যে ডাক তানজিলার টাকা আছে ওইটারে নিয়ে কোনোরকম কাজকর্ম করি খাক। কিন্তু তাবিয়ার জন বড়সড় হইব দেখবেন, তানেরও ভালো একটা জায়গায় পড়াশোনার জন্য হয়তো ফাটাই দিবে ফাতিয়ার কাছে বা অন্য কোনো জায়গায়। আরেকটা জিনিস হয়েছে, তাবিয়া যখন বড় হইবে তাবিয়ার বাপি অবশ্যই পড়ালেখা করাবে, অবশ্যই ভালো একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদিও তাবিয়ার রক্তগত একটু সমস্যা আছে, মা খালাদের ইয়ে যদি পাই যায় তাহলে তো সাচ্ছে, পরবর্তীতে আর কী হয় এটা আল্লাহ জানে। কিন্তু বাপি বাবা হিসাবে তাবিয়ার বাবা হিসাবে বাপি কিন্তু যথেষ্ট ভালো এবং প্রচণ্ড পরিমাণ টেক কেয়ার করে তান আর তাবিয়ার, খেয়াল করে আপনারা দেখবেন। তাবিয়া সেদিনও দেখলাম পা একটু সরাই শুয়েছে, ছোটো বাচ্চা পিছনে ভিডিও করতেছে, ওর তো আর এই বুঝ জ্ঞান নাই। তারপর আমরা শিখাই বাচ্চাদেরকে, বাপি কিন্তু বারবার উঠে যায় যে তাবিয়ার পা চাপে দিতেছে এবং জামা টানে দিতেছে। তো এই এই কথাটা বলার কারণে সে গুটগুটটা টানো। আরও কিছুদিন পরে দেখবেন এই তানা তাবিয়ার একই পরিমাণ হিংসাই তানু করে দেখবেন। কিন্তু সাবানার কোনো মেয়ে নেই, ভালো হয়েছে, এটা তো চাচি শাশুড়ির মেয়ে। যদি লুবি সাবানার তানজিলার বয়সী বা আরেকটু ছোটো যদি কোনো একটা মেয়ে থাকতো, তো এই তানজিলা দিনে রাইতো ওই মাইয়ার পিছনে লাগিয়ে থাকতো, হিংসা করতো। লুবি সাবানা যেরকম উঁচা লম্বা আছে হয়তো মাইয়া টাইয়া হইলে এরকম হইতো। মানে বুঝি না এই এটা তানজিলার জামাই এটা মানে খাইতে খাইতে গলগণ্ড রুগী হয়ে গেছে, বাফের লগতো এটার কোনো শেপ কোনো কিছুই মিলে না। এই যে ইয়া তানজিলার জামাই এটা বুঝলাম না, মার লগেও বডির কোনো শেপ মিলে না এবং বাপের লগেও মিলে না। এটা খাইতে 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 বুড়ি বাইরে এই বয়সে, তারপরে দিয়ে আবার গলগণ্ড রুগী হয়ে গেছে। ইয়ের কথা কে বুতনির কথা কইতে আছি, তারপরে ফাতে আর বাপির আরেকটু কিছু কাহিনী খেয়ে ও তিসার কথা বই, লজ্জা সেরম এক ফোড়াও নাই, বেড়া এডারে দেখলে দৌড়ায় যে এডার মুখে তুলি খাবার তুলি খাওয়া। এই যে বা ইয়ের বাপ এডারে সাকিবের বাপ এডারে দেখলেই মাখি দৌড়ায় যায়। মাখিরা জানে যে এসব বিষয়গুলো বিতর্কিত, মানুষ হাসাহাসি করে, মাখি ইচ্ছে করে আসলে যাদের সম্মান নাই ইজ্জত নাই তাদের আসলে এগুলো কিচ্ছু আসা যায় না। সত্যি দর্শক মানে কীরকম লাগে যে আরেকটা বেড়ারে মুখে তুলে খাইব, কেন রে বাবা তোমার স্বামী আছে, তোমার স্বামী রে খাওয়াও,
তোমার বাইরে হয়তো তুমি একটু মুখে তুলে খাওয়াই দিতে পারো, কিন্তু তাই কোনো পারপাসে হয়তো বাইরে অন খায়, বাইরেও তো বড় সড় হয়ে গেলো, বাইরে কি আর বইনের রাতে খাইতে যায়। কিন্তু দেখেন এই তানজিলার হোয়ারিডারে যখনই দেয় তখনই এই মাখি হয় দৌড়াই ফুললেই যাইব। আর না এদের কোনো লজ্জা নাই, এরা মানে অন্তত ইউটিউবে এতদিন কাজ করে দর্শক মানে শিখে যে এতদিন এডিনে অজ্ঞ ছিল, মানে এই পদ্মা স্তরের মানে জায়গার মধ্যে ছিল, কারেন্ট ছিল না, লাইট ছিল না, বাতি ছিল না, ফড়াল ইয়া ছিল না, কিচ্ছু ছিল না, তখন ছিল মূর্খ একটা জায়গায় তারা বসবাস করতো, আশেপাশের সব মানুষ অশিক্ষিত, সেইটা তারা জানতো না। মিম যখন ঠোঁটে ঠোঁটে সুমা দিয়ে মিষ্টি নিছে দেখেন না আপনারা, তখন ছিল আরেকটা সময়। এখন কিন্তু 2024 সাল, তারপরে অন্য ব্লগারদের দেখলেও কিন্তু শিখতে পারে, তো তৃষার লজ্জা জীবন হইব না। বেয়াই দেখলে, দেবর দেখলে, যেই পরিমাণে তৃষা লালসা, যেই পরিমাণ লালা ফালানি শুরু করে তৃষা, ফর পুরুষ হেরে দেখে লাফাই লাফাই যায়, হের মুখে খাবার তুলি দেওয়ার কি প্রয়োজন রে বাবা। এটি আগের দিনের এই অশিক্ষিত মহিলারা করতো, কারণ তারা অনেক কিছু জানতো না, এই জন্য করতো। এখন তো মানুষ সচেতন, এত কিছু ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কলার সবাই বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে, আমি জানি না এ তীরে মনে হয় ইউটিউবে ঢুকি ফেসবুকে ঢুকি কোনো শর্টস রিল ভালো কিছু মনে উঠে না, যে যেটা দেখে তার কাছে কিন্তু ওই ওই ভিডিওগুলো ইউটিউব ফেসবুক কিন্তু সাজেস্ট করে। তো এই মাখিরা উশৃঙ্খল জিনিসপত্র, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সিরিয়ালের কালচার, ওই বিগ বস এই টাইপের জিনিসপত্র দেখে এই জন্য মাখি ফুটেজ খাওয়ার জন্য এগুলোই করে, এতটাই নির্লজ্জ মাখি। মানে মাহিনুরের অবস্থা দেখলে কিতে বোঝা যায় জানেননি, মনে হয় যে সাকিবের বাপ এটার দেখলে উতলা বেরস হয়ে যাবে এমন একটা অবস্থা। বেড়ি মানুষ কেমনে এরকম করে যে সাকিবের বাপরে দেখলেই একবার পুষ্য লই দৌড় দিব, একবার মুখে তুলে খাওয়াই দিব, আর একবার নিজের ছবিওয়ালা মগে ওইটার মধ্যে দিয়ে খাওয়াইব, নিজের ছবি যে মগের মধ্যে মানুষের ওই যে বিভিন্ন ফ্রেশ ইয়ে ফ্রেশের মধ্যে দিয়া ইয়া বিভিন্ন ছবি মগের মধ্যে শোপিসের মধ্যে নিজেদের বসায় না ওরকম, তো ওই মগের মধ্যে তৃষা ছবিওয়ালা মগের মধ্যে সাকিবের বা আফ্রেশ শরবত শরবত না কফি খাইতে দিল, আশ্চর্য লাগে এটি দেখলে, লজ্জা সরম এক ফোটাও নাই। মানে যারা শুধু বেড়া দেখলে উত্তলা বেড়া সই যায়, আর যখন মহিলা দেখে এটির নিচের থেকে সাকরানি আর নকরানি ভাবে তৃষা, দুইটা ব্যাপার যে আমি বললাম এই দুইটা ব্যাপার আপনারা তৃষার ভিডিও দেখলে বুঝে নিতে পারবেন। মহিলাদেরকে দেখলে তৃষা তার থেকে নিচু শ্রেণীর মহিলাদের সাথে মিশবে, মিশে তাদেরকে চাকরানি নকর মনে করে, আর যদি দেখে বেড়া তখন উত্তলা বেড়া সই যায়, খুব উচ্চ সুরে কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, বিমানে উইডো এরকম করছে। আর ওই যে মালয়েশিয়া যাই ইয়ার লুলুর জামাই তো আছে, হেডার কথা নাই বলে হেডারে আসলে বাগাইতে পারবে না যেহেতু ফাঁকে ফাতেয়ার জামাই, ওই যে জারার জামাইরে দেখে জারার জামাইরে দেখে এরকম মহিয়ানে যাইও উতলা বেড়াসগিরি করছে তৃষা। যখনই দেখে যে ভাষার ঘরের এই হোলাদা হোলা হেতরে দেখলো তানজিলাও এরকম উতলা বেরস হয়ে যায় গে জামাই, মানে সাকিবের প্রশংসা আজকের ভিডিও তো দেখলাম যে ইয়ারে এটার নাম কয় এটা বেলুনের মতো হয়ে গেছে, আর এটার নাম বেলুনের মতো খাইতে খাইতে ডিমের মতো হয়ে গেছে, আর পাশের ঘরে ফুলারে কইতে আছে যে হ্যার বয়স কম এখনও কবে বিয়ে শাদি করবে হ্যারে কইতে আছে। একটু ভুতুনির কথা কই পরে ফাতেয়ার আর তানজিলা বাইয়ার ফোন আলা বাইরালের কথা কই ইয়ের কথা কই ভুতুনির কথা, হারে ভুতুন্নি কত হাঙ্গা যে বই বই ভুতুন্নি, ভুতুন্নির হাতে অন টাকা নাই এলে অন শারমিনদের বাড়িতে কেমনে রোস্টিং করা যায়, ভুতুন্নি আছে রোস্টিং কই তো হিতির যে বিয়ে কেউ মানে নাই, হিতির এখন কালা তুলিও নেয় নাই তখন কালা তোর বুড়া বেড়ি মাইয়া উন্নয়ন নিছিল ওই বিয়ে বসে এই বুড়ির বেলে তুলি নিতে হইব, বুড়ির নিজের সংসার গুছাই গাছাই তারপরে বাবু হাঙ্গুরটারে হাঙ্গা করবে আগে থেকে প্ল্যান। সেদিন কইল এই দুই দিনের ভিতরে সিদ্ধান্ত নিছি, আমি অসুস্থ ছিলাম, আমার কেউ সেবা করেন না, লোক নাই, সেবা করার লোক নাই, এজন্য ডিসিশন নিয়েছি বাবু হাঙ্গুরটারে বিয়ে করবো, আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক লাভিং লাভিং ভালোবাসা কিছুই নেই। অন কইতেছে যে তার সাথে আমি অনেকদিন বুঝা পড়া ইয়ে করে তারপরে বিয়ে মানে প্রেমের সম্পর্ক তারপরে বুঝতে পারছে যে না তারে বিয়ে করলে সে টেক কেয়ার করবে, অথচ তারপরে ফট করে বলতেছে যে না ইয়া ধরেন আপনারা আবার এটা মাইন্ড করেন না, ধরেন 3 মাসের একটা সম্পর্ক ছিল, অথচ এই বাবুকে নিয়ে
ইয়া কইরা এই বুতুননি বাড়িতে থাকতে বাবুরে বিয়ে করে কক্সবাজার হানিমুন করে আইছে। তো বুতুননি অথচ একই ঘরে থাইকা দর্শকদেরকে বোঝাচ্ছে বাবু তার সাথে আছে কিন্তু বিয়ে করবে তারা, এরকম কিছু বুঝাচ্ছে। লজ্জা সরম এই বুতুননিদের এক ফোঁটা নাই। এরপরে তাদের দুই ফ্যামিলির মধ্যে বাবু হাঙ্গুরটা যে কত বড় একটা নালুত্যে ফোলা, এ দুনিয়াতে বাবুর মতো নালুত্যে ফোলা আর একটাও নাই। বাবুর মাড়া বয়স হয়েছে, এনও কর্ম করি খাইতেছে বেড়ি সংসার চালা, আর বড়োটা তো এনিমিয়া, এটাও কিন্তু আস্থা বদমাইস। তো দর্শক বেড়ি এখনও সংসার চালা, ছয় তালার উপরে ভাড়া নিয়ে থাকে একটা বয়স্ক মহিলা, চাকরি বাকরি শেষ করে রাত দিন কখন নামে কখন উঠে, ছয় তালার উপরে থাকে টাকা কমের জন্য। দেখেন এরকম একটা দামড়া ফোলা যদি কাম করে, ইউটিউবও যদি কাম করে ঠিক মতো, কন্টিনিউ যদি কাজ করে, তাইলে সে তারা ভাইরাল পরিবার, তাদের ভিউ হয়। বাবু কিন্তু আগে যতদিন ব্লগিং বানাইছে সারা ভাত সারি ফারি বেঁচে খাইছে, ক্যামেরার সামনে তাদেরকে বেছে বেছে খাইছে বাবু। তো দর্শক দেখেন এই বাবু এত নালিত্যে যে পরিবারের অবাধ্যে কেন তোর মাইয়া বেড়িতে বিয়ে করান লাগবো, যে মাইয়া লই বিয়ে করতে হইব। তুই যে আগে একটা বাবু হাঙ্গিটা যে আগে একটা বিয়ে বইছিস, তো যদিও এটা কোনো বিষয় না, দুই অল্প কয়দিনের সংসার, একটা ইয়া কে জানি বাবু আর মিম সেম এজের হইব, এরপরে আবার একটা মাইয়ার মারে বিয়ে করছে, এটা কি কোনো মা মানবো? যে একটা মাত্র ছেলে, ছোট ছেলে, একটা তো অশিক্ষা বিশিক্ষা, মা ভালো জায়গায় বিয়ে করাইবো, বউ সুন্দরভাবে গুছাই গেছে আনবো ঘরের মধ্যে, একটা আশা থাকে প্রত্যেকটা মারে। এই বাবু আঙ্গুরটা মায়ের গলার মধ্যে ছুরি মারি এই বুতুনিরে বিয়ে করে বুতুনির আয়নাঘরে বন্দি হয়েছে, আবার বুতুনি উল্টা ভিডিও বানায় যে তারে উড়ি নিয়ে নেয় কেন, সে অনেক কিছু করতে চাইলে তোর কোনায় উড়াই নিব। হেরা নিজেদের মধ্যে একটা সংসার ছিল, বাবু যদি অন্য কোনো জায়গায় একটা এক বর্গী একটা মাইয়া বিয়ে করতো, গরিব ঘরে যাইও গ্রামে টামের কোনো মাইয়ারা যদি বিয়ে করতো, এই তানজিলা টাইপের এই টাইপের মাইয়াদেরকে যদি বিয়ে করতো, সুন্দর ঘরের মধ্যে আনি একই ঘরের মধ্যে কিন্তু থাকতে পারতো। এখন তুই ওইলি তোর আলাদা জীবনযাপন, তোর লাইফ স্টাইল আলাদা, একটা মাইয়া আসলে নিয়েছিল বিয়ে বইছে, তোর অন্য জায়গায় সংসার করার অভিজ্ঞতা আছে, তুই কি বাবুর মার শাসন বারণ মানবি? সারাফাতের মা তো ওই মহিলার যথেষ্ট ভালো, সারাফাতের মা তো সারাদিন হাসি হাসি একটু চটপট না হইলেও ওই মহিলা কাজকর্ম করে মেহমান অতিথি সব কিছু সামলাইতে পারে। এই বুতুনি নিজে রাঁধি খায় না, হেরে বেলে আবার এই বুড়া বেড়ির বেলে আবার উড়াই নেয় না, শখ বেলে হয়েছে। দর্শক কত হাঙ্গা বইতে পারে, সানির লগে এক হাঙ্গা, ইয়ার গোপনে গাফনে আরও ইডিনের কত হাঙ্গা কত কিছু, এরপরে আবার আবার বাবুর লগে এক হাঙ্গা, আরও বেলে হাঙ্গা করি বেলে, আবার বেলে অনুষ্ঠান করি নাকি সবারই বেলে তুলবো বেলে, মানে কি যে একটা অবস্থা। মিম বাবু রোজগার করো কেডাও চায় না, মিম ভিডিওতে বলছে হ্যাঁ করবে, আপনারা বলেন তাহলে করবে, সে রোজগার করুক, তারে আমি প্রেশার দিতে চাই না, তার অনেক গুণ আছে সে করবে। মিম চায় না বাবু রোজগার করক, বাবু যেন, বাবুর তো কোনো খরচ নাই, কী আর খরচ, বাজার সদাই করবো ঘরে খাইবো, মিমে বা শপিং করে দিব, এছাড়া তো আর কিছুই নেই। তো মিম চাইতেছে বাবু চোখ কান বন্ধ করে মিমের লগে সংসার করক, এভাবে দিন যাপন করক, তো কাজ না করো, কাজ করি টাকা পয়সা ইনকাম করলে বাবু হয়তো মা বাপরে একটু খেয়াল করব, দিতে চাইবো। তার মিম মনে মনে বলে যে না আমার আয়না করে বন্দি থাক, তাও রোজগার করি, কাউকে না চাক, মানে বিষয়টা এরকম হয়ে গেছে নির্লজ্জের মতো। আমার মা এ ডিমান্ড করে, তার মা হে ডিমান্ড করে, তার আমার মা ভাবে তার মেয়ে রাজকুমারী। চিন্তা করেন দর্শক এদের বাবা মাগুলো কত নোংরা, নোংরা কী জন্য বললাম, মিমের মা আর বাপে ভাবতেছে, তারা ভাবতেছে কি জানেননি, তারা ভাবতেছে যে তাদের মেয়ে লাখ লাখ টাকা উপার্জন করে ইউটিউব থেকে, কত মানুষ বিয়ে করার জন্য মিমরে রাজি, বা কালাসান বাবুরে কিনলে বিয়ে করবে, বাবু বেকার, বাবুর টাকা নাই, বাবুর ফ্যামিলি গরিব, মানে বিষয়টা কালিনুরের মনে এটা চলতেছে। বাবুর মার যে ছেলে তার কলিজের টুকরা সোডো ফোলা ফাইনের প্রতি মা বাবার আরো বেশি। দেখেন ওই ছেলের কাড়ি আনি মিমবতি তার আয়না করে বন্দি করছে, তো কে কি হারাইছে বলেন তো? বাবু বাবু আজকে মিমের বাড়ি যাইয়া সে বদলা মাতার দি, বদলার মতো ধান মাথায় দিই এবং ধান বইরা বাড়ির মধ্যে আনে, অথচ তার মারে বাবু কোনোদিন বাজার করে খাওয়ায় নাই। এরপরে একদিন বাজার করতে বলছে, তার মার থেকে টাকা নিয়ে বাজার করিয়ে আনছে মিমরে বিয়ে করার আগে, বিয়ে কি তো ওই যে হাঙ্গাইডা সাজাইল না মাইয়া আসলে নিয়েছে বইছে। তো বুতুনির আরও শখ যে সবাই মিললে একটা অনুষ্ঠান করবো, আরও বাইদে নিয়ে পার্টি দিব, বুতুনির নাকি এটা বেলে শখ আছিল। মা গো মা লজ্জা সরম কোনো কিছু নাই, দ্বিতীয় হাঙ্গাম মাইয়া লই কী পরিমাণ ডান্স মাইছে আপনারা দেখেন নাই, এরপরে নাকি কয় পারিবারিক ঝামেলা, পারিবারিক ঝামেলা, পরিবার থেকে কেউ মানে নাই। বুতুনির নিজে বলতেছে যে কেউ না মানলে হয়তো আমরা দুইজনে এখন বড় হয়েছি, আমরা নিজে
নিজেরা নিজেদের ডিসিশন নিতাম, এমন মানে কিতা কইতাম, কামরূপ কামাখ্যা খাবাই দিছে বাবু আঙ্গুরটারে, ভুতুননি ছাড়া কেউ কারো করে বাবু আঙ্গুরটা বিয়ে করবো না। কি আসছে যে একটা পরিবারকে নিঃস্ব করে দিছে, যে পরিবারের একটা হাল ধরার মতো কেউ নাই, ছোটো ছেলেটার সেই শক্তি সামর্থ্য তার আছে, সেই তার বাবা মার বোনের ভাইয়ের সবার হাল ধরার কথা, সব কিছু ছাড়ি ওই ছেলের পরিবার থেকে বাইর করে নিয়ে আইসা বুতুননি কয়। তার মার নাকি সে রাজকুমারী, তার মার কাছে কেন রাজকুমারী, তার মায়েরা টাকা ইনকাম করে, এই জন্য মেয়েদের চরিত্র, মেয়েদের সুন্দর জীবনযাপন, পারিবারিক জীবনযাপন, এসব করিম ব্যাপারী কালিনুররা কোনোভাবে চায় না, যে শুধু টাকা হইলেই চলে। কালিনুর দেখেন না এখন অহংকার বাড়ছে, মা বিল্ডিং ছাড়া থাকবে না, মা থাকবো ইয়ের মধ্যে টিনের ঘর আর থাকবে না, বিল্ডিং করে দিতে হবে কালিনুরকে। মানুষ কীভাবে পারে, মানে এ লোক সমাজে ইউটিউবে কাজ করি, এত হাঙ্গা এত বসাজার স্বাদ মানুষের কীভাবে জাগে বুঝলাম না। এরপরে আরও কাহিনী দেখেন দর্শক, ইয়ের লুলুর কথা কই, লুলু এনে বই শুরু করছে, তানজিলা ফোন দিয়ে বলতেছে আব্বু দাদুর দাদির অবস্থা খারাপ, আব্বুর মুখের দিকে তাকানো যাইতেছে না, আব্বু মার জন্য কান্দে। আপনারা দেখছেন লুলু কিন্তু লুলুর মা নিয়ে নিয়ে এখন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু তৃষা নিজের উদ্যোগে যেয়ে না গেছে ওই জায়গার মধ্যে, গেছে দু একটা দাবাত মানুষে খাওয়াইছে, কিন্তু মারে যেরকম ঘুরাইতেছে বাইর বো যাওয়ার পরে লুলু গত থেকে বাইরে নেই, অনেক অনেক জায়গায় কিন্তু তৃষা আর বাপি একাও গেছে। তো দর্শক দেখেন না এর কথা বলি, লুলু এনে বইবে তানজিলা বলছে আব্বুর মুখের দিকে তাকানো যায় না দাদির জন্য, আয় রে নির্লজ্জ, পদ্মাস্তরে যায় তোর ভাইয়ে যে পরিমাণ কেলায়, যে পরিমাণ লাভ জাপ দেয়, তোর ঘরে তোদের ঘরে থাই ইন্দু সোটটার মতন, বাপ্পি সোটটা ঘরের মধ্যে সোটটার মতো বইথায়, মাগো লজ্জা সরম কোনো কিছু নেই, লুলু চলিয়ে গিয়ে ভাইয়া ফোন দিয়ে ফোন দিছে লগে লগে তোরা কই গেছস, অথচ নিজের ঘর বাড়ি এত নোংরা উই ফোকা পড়ে গেছে, ঘর না পরিষ্কার করি ইয়েতে মাইয়া শ্বশুর বাড়িতে যায়, হে ভাইয়া ভাইয়াকে নাজমা খাতুন ফোন দিয়ে কইতেছে আখির মা অথবা এটার নাম কি ফারুল খালাকে দিয়ে যেন ঘর পরিষ্কার করায়, তা না হইলে বাপ্পি এই ঘর পরিষ্কার করার দায়িত্ব নিতেছে না, কি নোংরা রে বাবা, কত বড় কুলহাঙ্গার সন্তান এই বাপ্পি, আর পাতিয়া বিউখুর বিউর জন্য কি শুরু করছে, যে বিভিন্ন রকম কাহিনী শুরু করছে, এই জন্যই তো তানজিলার জন্য ওবেন্দি ফাটাইছে, হারা বছর তানজিলারে বেছে, এন তানজিলা তানজিলা করলে তৃষা কোনদিন নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে আমার মেয়ের চ্যানেল নিয়ে আমার মেয়েকে নিয়ে কেউ কথা বললে তাইলে আমি ইয়ে মারমো কি বলে স্ট্রাইক মারমু, ওই যে খুকি গোবর টোকানি উগান্ডিয়া তারপরে দিয়ে এটার নাম কি আছে অ্যাপাশুট কি সবারই হুমকি দিল, যে আপনারা দেখেন নাই তে ফাতেয়ারে কখন এরকম হুমকি দেয়, তো যার কারণে ফাতেয়া এখন চাটাগিরি শুরু করে দিছে তানজিলার, আর ওভেনটা দিয়ে ফাটাইছে যেন এরকম চাটতে পারে সবসময়, আর এই ওভেন দিয়ে তানজিলার যে কি বিপদে ফেলাইছে, বাইরের থেকে আনা একটা ওভেন দুদিন পরে যাব নষ্ট হই, মালয়েশিয়া এই যে ইলেকট্রিক্যাল জিনিসপত্রের প্রচুর দাম কম, আর নষ্ট হইলে শেষ, এটা কোনো দোকানে যে ঠিক করাইবো, আর ঠিক করাইতে গেলেও কিন্তু নর্মাল বাংলাদেশ থেকে একটা কিনলে যে টাকা খরচ করাইবো, বাইরে থেকে আনা একটা জিনিস এটা ঠিক করতে আরও বেশি খরচ আর দামও বেশি, তো ফাতে বান্ধুন্নি করে এডিট দিয়ে সে বিউ খাইব আর বান্ধুন্নিদের না জন্দ।